أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. আমি আশা করি যে আমরা অনেকে হরফগুলো ভালোভাবে চিনতে সক্ষম হয়েছি। তো আরবি হরফ শুধু পুরাপুরি গুলো চিনলে হবে না, আরবি হরফের বেশিরভাগ হরফের মাথাগুলো ইউজ করা হয় কোরআন শরীফের মধ্যে। পূর্ণাঙ্গ হরফের সংখ্যা খুব কমই থাকে, সেজন্য আজকে আমরা শিখব রূপান্তরিত হরফ। রূপান্তরিত হরফ যে একটা হরফ বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখাবে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি লেখা আছে যে রূপান্তরিত হরফ 22টি, এই 22টা হরফ বিভিন্ন রূপ নেবে। তাছাড়া বাকি যে কয়টি হরফ থাকলো এগুলো সবসময় একই মতো থাকবে। আমরা দেখলেই চিনতে পারবো যে প্রথমে লেখা আছে পূর্ণ। পূর্ণ মানে পূর্ণাঙ্গ একটা হরফ, এটা হলো পূর্ণাঙ্গ হরফ বা বা। তারপরে প্রথম হলো বা, মাঝের বা, শেষের বা। তো পূর্ণ বা পূর্ণাঙ্গ যেটা আমরা চিনি, তো আমরা একটা জিনিস খেয়াল করব যে নিচে একটা নোকতা থাকলে সেটা কি হয়? বা হয়। নিচে একটা নোকতা থাকলে সেটা বা বা হয়। তাহলে এইভাবে আমরা বাকি গুলো চিনে ফেলবো, যে প্রথম, মাঝের, শেষের, এগুলো সহজেই আমরা চিনতে পারবো। এটা আমরা মনে রাখবো যে বায়ের নিচে একটা ফোঁটা থাকে, বায়ের নিচে একটা ফোঁটা থাকে, এটা খেয়াল করব। এটা পুরো পেজটা আমরা এইভাবেই পড়বো যে পূর্ণ বা, পূর্ণ বা, প্রথম বা, প্রথম বা, মাঝের বা, মাঝের বা, শেষের বা, শেষের বা, পূর্ণতা, পূর্ণতা, প্রথম তা, প্রথম তা, মাঝের তা, মাঝের তা, শেষের তা, শেষের তা, তার উপর দুই নকতা, তার উপর কয় নকতা? দুই নকতা, দুই নকতা থাকবে। এভাবে আমরা চিনে নিব পূর্ণ সা, পূর্ণ সা, পূর্ণ সা, পূর্ণ সা, প্রথম সা, প্রথম সা, মাঝের তা, মাঝের সা, শেষের তা, শেষের সা। আমি তা উচ্চারণ বলে দিয়েছিলাম যে জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সাথে লাগবে। পূর্ণ সা, পূর্ণ সা, প্রথম সা, প্রথম সা, মাঝের সা, মাঝের সা, শেষের সা, শেষের সা, তারপরে পূর্ণ জিম, 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 প্রথম জিম, প্রথম জিম, মাঝের জিম, মাঝের জিম, শেষের জিম, শেষের জিম, পূর্ণ হা, পূর্ণ হা, পূর্ণ হা, পূর্ণ হা, প্রথম হা, প্রথম হা, মাঝের হা, মাঝের হা, শেষের হা, শেষের হা, পূর্ণ খ, পূর্ণ খ, প্রথম খ, প্রথম খ, মাঝের খ, মাঝের খ, শেষের খ, শেষের খ, শেষের খ, শেষের খ, পূর্ণ সিন, পূর্ণ সিন, পূর্ণ সিন, পূর্ণ সিন, প্রথম সিন, প্রথম সিন, মাঝের সিন, মাঝের সিন, শেষের সিন, শেষের সিন, পূর্ণ সিন, পূর্ণ সিন, প্রথম সিন, প্রথম সিন, মাঝের সিন, মাঝের সিন, শেষের সিন, শেষের সিন, পূর্ণ সাদ, পূর্ণ সাদ, পূর্ণ সাদ, পূর্ণ সাদ, প্রথম সাদ, প্রথম সাদ, মাঝের সাদ, মাঝের সাদ, শেষের সাদ, শেষের সাদ, পূর্ণ দাদ, পূর্ণ দাদ, পূর্ণ দাদ, পূর্ণ দাদ, প্রথম দাদ, প্রথম দাদ, মাঝের দাদ, মাঝের দাদ, শেষের দাদ, শেষের দাদ, পূর্ণ তা, পূর্ণ তা, পূর্ণ তা, পূর্ণ তা, প্রথম তা, প্রথম তা, মাঝের তা, মাঝের তা, শেষের তা, শেষের তা, পূর্ণ জ, 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 পূর্ণ জ। জ উচ্চারণের সময় জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সাথে লাগবে। পূর্ণ ল, পূর্ণ জ, প্রথম ল, প্রথম জ, মাঝের ল, মাঝের জ, শেষের ল, শেষের জ, পূর্ণ আইন, পূর্ণ আইন, চাপ দিয়ে গলার মাঝখান থেকে পূর্ণ আইন, পূর্ণ আইন, পূর্ণ আইন, পূর্ণ আইন, পূর্ণ আইন, পূর্ণ আইন, প্রথম আইন, প্রথম আইন, মাঝের আইন, মাঝের আইন, শেষের আইন, শেষের আইন, পূর্ণ গাইন, পূর্ণ গাইন, পূর্ণ গাইন।
পূর্ণ গাইন পূর্ণ গাইন প্রথম গাইন প্রথম গাইন মাঝের গাইন মাঝের গাইন শেষের গাইন শেষের গাইন পূর্ণ ফা পূর্ণ ফা পূর্ণ ফা পূর্ণ ফা প্রথম ফা প্রথম ফা মাঝের ফা মাঝের ফা শেষের ফা শেষের ফা পূর্ণ কফ পূর্ণ কফ পূর্ণ কফ পূর্ণ কফ প্রথম কফ প্রথম কফ মাঝের কফ মাঝের কফ শেষের কফ শেষের কফ পূর্ণ কাফ পূর্ণ কাফ পূর্ণ কাফ পূর্ণ কাফ প্রথম কাফ প্রথম কাফ মাঝের কাফ মাঝের কাফ শেষের কাফ শেষের কাফ পূর্ণ লাম পূর্ণ লাম পূর্ণ লাম পূর্ণ লাম পূর্ণ লাম পূর্ণ লাম প্রথম লাম প্রথম লাম মাঝের লাম মাঝের লাম শেষের লাম শেষের লাম পূর্ণ মিম পূর্ণ মিম প্রথম মিম প্রথম মিম মাঝের মিম মাঝের মিম শেষের মিম শেষের মিম পূর্ণ নুন পূর্ণ নুন প্রথম নুন প্রথম নুন মাঝের নুন মাঝের নুন শেষের নুন শেষের নুন পূর্ণ হা পূর্ণ হা পূর্ণ হা পূর্ণ হা প্রথম হা প্রথম হা মাঝের হা মাঝের হা শেষের হা শেষের হা পূর্ণ পূর্ণ প্রথম প্রথম মাঝের মাঝের শেষের শেষের পূর্ণ পূর্ণ প্রথম প্রথম মাঝের মাঝের শেষের শেষের এই হরফগুলো খুব ভালো করে চিনতে হবে আমাদের। এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। এগুলো যদি আমরা ভালো মতো চিনতে না পারি তাহলে কোরআন শরীফের হরফগুলো আমরা কিন্তু চিনতে পারবো না ভালো মতো। সেজন্য এই ক্লাসটা খুবই দরকারি একটা ক্লাস। খুব মনোযোগের সাথে এই হরফগুলো আমাদের চিনতে হবে। দেখেন যে চারটা হরফের মধ্যে কিন্তু সবগুলোর সাথে মিল আছে, শুধু আমরা একটু খেয়াল করে পড়লেই কিন্তু সহজেই চিনে ফেলতে পারবো, ঠিক আছে? সেজন্য এই পেজটা খুব ভালো করে সবাই প্র্যাকটিস করবেন বাসায়, খুব ভালো মতো এভাবেই পড়বেন এবং চিনে রাখবেন যে বার নিচে একটা নুকতা হয় এবং তার উপরে দুইটা নুকতা, তার উপরে তিনটা নুকতা, জিমের নিচে একটা নুকতা, জিমের নিচে কয়টা নুকতা? একটা নুকতা। হাটা খালি থাকে, খর উপরে একটা নুকতা থাকে। আমাদের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছি যে জিম আর খর মধ্যে উল্টা পাল্টা করে ফেলে ছাত্ররা বেশিরভাগ সময়ে। সেজন্য আমরা এটা খুব ভালো করে খেয়াল রাখবো যে জিমের নিচে নুকতা থাকবে আর খর উপরে নুকতা থাকবে, এটা খুব ভালো করে খেয়াল রাখবো। তারপরে সিন আর শিন, সিনে নুকতা থাকবে না আর শিনে তিনটা নুকতা থাকবে। তিনটা নুকতা ওয়ালা হরফ আমরা দুইটা পেলাম, একটা হলো সা। অনেক সময় আমরা সা আর শিন বুঝি না, দুইটা উল্টা পাল্টা করে ফেলি, সা রে শিন বলি আর শিন রে সা বলি। এটা বলার কারণ হলো আমরা দেখি না যে শিনে তিনটা মাথা থাকে আর সাতে কয়টা মাথা থাকে? একটা একটা নুকতা তিনটা, ঠিক? হ্যাঁ, নুকতা কিন্তু তিনটাই থাকবে মাথা, কিন্তু মাথা একটা থাকবে। সাতে একটা মাথা থাকবে আর শিনে তিনটা মাথা থাকবে। সেজন্য আমরা খুব সতর্কতার সাথে এই পড়াগুলো আমরা কমপ্লিট করব। তারপরে সদ, সদ তো সদের মতো, এই সদে নুকতা দিলে দদ হয়ে যায়। ত, ত চিনলে জ চিনা ইজি, ততে নুকতা দিলেই জ হয়ে যায়। তারপরে আইন চিনলে গয়েন চিনা সহজ, আইনে নুকতা দিলেই গয়েন হয়ে যায়, ঠিক আছে? ফা কফ দেখতে একই রকম, গোল মাথা, একটা নুকতা হলে ফা আর দুইটা নুকতা হলে কফ। আর কাফ আর লাম কিন্তু দেখেন দেখতে একই রকম প্রায়, শুধু লামের মাঝখানে এস এর মতো একটা চিহ্ন থাকে, কিন্তু সরি কাফের মাঝখানে এস এর মতো চিহ্ন থাকবে কিন্তু লামটা ফাঁকা থাকবে। তারপরে মিম, মিম চারটা খুব খেয়াল করবেন। এখানে অনেকে বা বলে মিমকে, ঝামেলা তৈরি করে যে মিম লাম সেন্ট নিচে, ঠিক আছে? পূর্ণ আর মাঝের অনেকে মিম রে বা বলে, বার ফোটাটা কিন্তু আলাদা করে থাকে, ঠিক আছে? আর মিম এটা লাগানো, এটা ফোটা না, এটা লাগানো সাথে খেয়াল রাখবেন। তারপর নুন আর বার মধ্যে অনেকে উল্টা পাল্টা করে, বার নিচে নুকতা থাকে আর নুনের উপরে নুকতা থাকে, বার নিচে নুকতা থাকে আর নুনের উপরে। তারপরে হা, হারে অনেক সময় মিম বলে কিন্তু হার মিমের মধ্যে অনেক বেশি,
জন্য খেয়াল রাখবেন। তারপরে ইয়া, ইয়াটার মধ্যে প্যাঁচ লাগবে না, ইয়ার নুক্তা থাকলেও ইয়া, নুক্তা না থাকলেও ইয়া, ইয়াতেও প্যাঁচ লাগাই দেয় অনেকে, ইয়া আর তা, তার উপরে ফোটা আর ইয়ার নিচে ফোটা, দুইটা খেয়াল রাখবেন। পরবর্তী পেজে গেলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হব, খেয়াল করেন। দেখেন রূপান্তরিত হরফের মস্ক, এখানে আরো সহজেই আমরা হরফ গুলো চিনে ফেলতে সক্ষম হব। লেখা আছে এক দাঁত দিয়ে পাঁচটা হরফ হবে, একটা দাঁত দিয়ে কয়টা হরফ হবে ভাই? পাঁচটা, এটা হলো একটা দাঁত। নিচে যদি একটা নুকতা দিই কি হবে? বা। উপরে একটা নুকতা দিলে কি হবে? নুন। সবাই কথা বলবেন, উপরে একটা নুকতা দিলে নুন, উপরে দুইটা নুকতা দিলে তা, উপরে তিনটা নুকতা দিলে সা, আর নিচে দুইটা নুকতা দিলে ইয়া, তাহলে বা নুন, বা নুন, তা সা ইয়া, তা সা ইয়া, বা নুন, বা নুন, তা সা ইয়া, তা সা ইয়া, বা নুন, বা নুন, তা সা ইয়া, তা সা ইয়া। তারপর এখানে লেখা আছে গোল মাথা দিয়ে দুই হরফ, কয় হরফ? দুই হরফ, গোল মাথা দিয়ে দুইটা হরফ পাবো আমরা। যদি একটা নুকতা থাকে তাহলে কি হবে? ফা। আর দুইটা নুকতা থাকলে কি হবে? অফ। বলার কোন আশঙ্কা আছে? না, সহজেই চিনতে পারবো ইনশাআল্লাহ। তারপরে তিন দাঁত দিয়ে দুই হরফ, তিন দাঁত দিয়ে দুই কয় হরফ? দুই হরফ। তিন দাঁত দিয়ে দুই হরফ, একটা হলো সিন, সিন, আর একটা হলো শিন। যদি ফোটা না থাকে তাহলে কি হবে? সিন, সিন, আর তিনটা ফোটা থাকলে কি হবে? শিন, শিন। সাদের মাথা দিয়ে দুই হরফ, ফোটা না থাকলে কি হবে? সদ। আর ফোটা থাকলে কি হবে? দল। ক দিয়ে কয় হরফ? দুই হরফ। যদি ফোটা না থাকে ক, অ, আর যদি ফোটা থাকে কি হবে? জ। জ তো আমরা চিনে ফেলেছি অলরেডি, লেটার চেনার কাজ শেষ, আমরা অতি দ্রুত আগাই যাব ইনশাআল্লাহ। রমজানের হয়তো বা 8-10 দিন থাকতেই আমরা কোরআন শরীফ নিয়ে নিব ইনশাআল্লাহ। তারপরে হা এর মাথা দিয়ে তিনটা হরফ পাবো আমরা, একটা হলো ফোটা না থাকলে হা, 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 আর যদি নিচে ফোটা থাকে কি হবে? জিম, 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 শব্দ হবে জিম, 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 আর উপরে ফোটা থাকলে কি হবে? খ, খ, উপরে ফুটে থাকলে কি হবে? খ, খ। তারপরে আইনের মাথা দিয়ে দুই হরফ, আইনের মাথা দিয়ে কয় হরফ? দুই। যদি ফোটা না থাকে আই, আর ফোটা থাকলে কয়? মাশাআল্লাহ। তারপর লামের মাথা দিয়ে দুই হরফ, একটা হলো লাম, আর একটা হলো মিম। এটা মিম না, এটা কাফ, কাফ, খেয়াল রাখতে হবে। লাম আর কাফ, লাম আর কাফ, লাম, কাফ, লাম, কাফ, লাম, কাফ, লাম, কাফ। তবে গোল হাদিয়া দুই হরফ, গোল হাদিয়া দুই হরফ, একটা হলো হা, একটা হলো সা, আর একটা তা, তা। এটা যদি নুকতাটা মুছে দিই তাহলে এটা কিন্তু হা হয়ে যাবে, হা, ঠিক আছে? আর নুকতা দিলে তা হবে, তা। এটাকে গোলতা বলা হয়, গোলতা, গোলতা, খেয়াল রাখবো আমরা। তারপর মিম দিয়ে একটাই হরফ হয়, সেটা হলো মিম, মিম। এই যে নিচে একটা নকশা দিয়েছে, এগুলো কি আমরা চিনতে পারবো একটু যদি খেয়াল করে? বা, বা, নুন, তা, ইয়া, সা, সিন, শিন, গাই, না, এগুলোর মধ্যে যে আমরা দুইটা হরফ পাইছি না, একটা হলো ফা, একটা কফ, অ, ফা, কফ, সব, দোয়া, ত, জ, হা, জিম, খ, আই, গাই, লাম, কাফ, মিম, হা, না, গোলতা, রাইট? আব্দুল ভাই চিনে ফেলছে আলহামদুলিল্লাহ। আমি আশা করি যে সবাই চিনতে পেরেছেন। আমি আবারও এই পেজটা পড়ে দিচ্ছি, খুব ভালো করে খেয়াল করেন। এক দাঁত দিয়ে পাঁচ হরফ, 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 বানুন তা সায়া, বানুন তা সায়া, পাসারুপ, পাসারুপ, বানুন তা সায়া, বানুন তা সায়া, গোল মাথা দিয়ে দুই হরফ, তিন দাঁত দিয়ে দুই হরফ, তিন দাঁত দিয়ে দুই হরফ, সিন, সিন, সিন,
সদের মাথা দিয়ে দুই আরব সদের মাথা দিয়ে দুই আরব সদর সদর দিয়ে দুই আরব দিয়া দুই আরব হায়ের মাথা দিয়া তিন আরব হায়ের মাথা দিয়া তিন আরব হাজিম খ হাজিম খ আইনের মাথা দিয়ে দুই আরব আইন গইন আইন গইন লামের মাথা দিয়ে দুই আরব লাম কাফ লাম কাফ লাম কাফ গোলহা দিয়ে দুই আরব মিম দিয়ে এক আরব মিম বানুন তায়াসা সিন সিন ফাকব সদ্দত দজ হাজিম খ আইন গইন লাম কাফ মিম হা এটা আমরা আরো সুন্দর করে পড়বো এটা চিনলে কিন্তু নিচের নামাজের জন্য আরো ইজি হবে এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে আমি আবারও বলে দিচ্ছি খেয়াল করেন শিনের উপর তিন নুকতা পূর্ণ সদ প্রথম সদ মাঝের সদ শেষের সদ পূর্ণ দদ প্রথম দদ মাঝের দদ শেষের দদ দদের উপর এক টুকটা পূর্ণ ক প্রথম ক মাঝের ক শেষের ক পূর্ণ
আমরা এটার পিডিএফ ফাইল আমি আজকে দিয়ে দেব, কালকে আপলোড করবো, ভুলে গেছি। এই যে মেসেঞ্জার গ্রুপে আর হলো ওই যে ফ্রি কুরআন শিক্ষার গ্রুপে এই 9 পর্যন্ত আপনারা পড়বেন। পিডিএফ ফাইলটা দিয়ে দেব, সবাই ডাউনলোড করে নেবেন ড্রাইভ দিয়ে। 10 নম্বর পেজ আছে এখানে, কিন্তু এই যে 10 আর 11 নম্বর পেজ যারা চিনতে পারবে তারা অনায়াসে কুরআন শরীফের প্রত্যেকটা জায়গায় সব রিজাল্ট করতে পারবে। আজকে আপাতত 6 থেকে 9 পেজ পর্যন্ত। আচ্ছা, আমি এই পিডিএফ ফাইলটা আমাদের যে 6 পেজ থেকে 9 পেজ গোয়েন 6 পেজ থেকে 9 পেজ পর্যন্ত পড়া থাকে এই মেসেঞ্জার, এই মেসেঞ্জার গ্রুপে ড্রাইভ লিংক দিয়ে দেব, এখান থেকে পিডিএফটা ডাউনলোড করবেন। আর এই ফেসবুক গ্রুপে যারা এখনো জয়েন নাই তারা এই জায়গায় জয়েন করবেন, আর এই গ্রুপে ড্রাইভ লিংক দেব, এই ড্রাইভ থেকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন। আর আমাদের সকল লাইভ ক্লাসের রেকর্ড এই গ্রুপে ক্লাস 1-2 এরকম দেওয়া থাকবে, সার্চ করলে পেয়ে যাবেন। যেমন ক্লাস 1 পরে এই যে ক্লাস 2 এই গ্রুপে সব সিরিয়াল অনুযায়ী থাকবে ভিডিও রেকর্ড। গ্রুপে কিন্তু 600 জন আছে না, ওই যে লাইভ দেখে অনেকে, আবার এসে দেখে, আবার অনেকে রেকর্ডও দেখে। ওই যেমন কালকে একজন এসে বলছে এই রমজানে কুরআন শরীফ শিখে ফেলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর একজন কালকে এসে বলছে যে স্যার আমি লাইভ দেখতেছি, অনেকে সরাসরি লাইভ আসে না কিন্তু রেকর্ড দেখে, রেকর্ড দেখে বলতে আছে না ক্লাস শিখে ফেলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, এই বইটা আমি পুরোপুরি পিডিএফ ফাইলটা দিয়ে দেব, সবাই ডাউনলোড করে নেবেন। আজকে এই পর্যন্তই, ওয়ালাইকুম আসসালাম।